যে কোনো সময় বন্ধ হতে পারে, আদেশ অনুসার রেডিও সাহেব সন্দেশ খালি টু। এই শুনছি ঝড় আসবে, তার জন্য আমরা সব মাছ ধরা বন্ধ করে দিয়ে নৌকোটা ভালো করে বেঁধে দিয়ে রাখছে। ভয় লাগছে না? হ্যাঁ, ভয় তো আতঙ্কে তো সবাই গ্রামময় সব মানুষই অত আতঙ্কে আছে। আমাদের তো সব নদীমাতৃক এলাকা, তার জন্য এই অবস্থা। ইয়াস, আমফাম, বুলবুল, তারপরে তোমার আয়লা, এইসব ঝড়গুলো খেয়ে খেয়ে আমাদের এমন হয়ে গেছে, একটু ঝড়ের কথা বললেই বুকে জল থাকে না। ঝড়ে আমাদের ক্ষয়ক্ষতি হয় না? ক্ষয়ক্ষতি মানে পরপর ঘর বাড়ি সব ভেসে গেছে, ডুবে গেছে। তারপরে তোমার কত পাকা বাড়ি পড়েছে, খড়ের বাড়ি পড়েছে, এরকম অবস্থায় ডুবে থাকে। এক মাস দেড় মাস ধরে আমরা ডুবেছিলাম। এখন তো আবার ঝড় আসছে, মানে ভয় লাগছে? ভয় তো অবশ্যই লাগছে। কী হবে, ছেলেপিলে নিয়ে কোথায় থাকবো, কী হবে, এইসব চিন্তা ভাবনা। ক্ষয়ক্ষতি হলে সাহায্য সহযোগিতা সম্মানে পান ঠিকভাবে? হ্যাঁ, সাহায্য সুযোগ সবাই পায়, কম বেশি পায়। সব আসে, সব বিডিওর থেকে আসে, ওরা এসে সব এ করে নাম টাম লিখে এটা সেটা করে দেয়, তিরান ফেরান দেয়। দানা ঘূর্ণিঝড় যে কোনো সময় ভয়ঙ্কর হতে পারে, অযথা বেশি বাইরে ঘোরাঘুরি করবেন না, ফেরি এ ঘাট ও ঘাট পার হবেন না। দেখো ফিল্মটা দেখো, বাকি বললাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।